আপনারা দেখুন আমার হাতের সাইজের পাতা এক একটা। আচ্ছা, এটা ওয়েন্দার রিকোয়েস্টে আমি গাছটাকে দেখাচ্ছি। খুব মানে একটা শক্ত গাছ, মানে আমাদের ক্লাইমেটে বাঁচিয়ে রাখা মানে দুষ্কর ব্যাপার আর কি। আচ্ছা বন্ধুরা, অ্যান্থোরিয়ামের প্রচুর কালেকশন আমাদের কাছে এই মুহূর্তে চলে এসছে। অ্যাস্ট্রোফাইটামের বেশ কিছু ভ্যারাইটি আমার কাছে আছে। জল ওদের একটু দেখতে হয়, মানে বেশি জল দিলে গাছটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। কোনো মেনটেনেন্স নেই, একদম ক্যাকটাস প্রজাতি, খুব ভালো থাকে। আপনাদের ঘরে বলুন, ঘরের বাইরে বলুন। নমস্কার বন্ধুরা, আমি অয়ন, আর আপনারা দেখছেন গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহন। বন্ধুরা, আজ চলে এসেছি জয়কালী নার্সারি শিখরপুরে। শিখরপুরের অন্যতম সর্ববৃহৎ নার্সারি হচ্ছে শ্রী শ্রী জয়কালী নার্সারি। আপনাদের এই নার্সারিটা ঘুরিয়ে দেখাবো, এদের স্টক আপডেট। এখানকার ওনার হচ্ছে বিনয় মুখার্জি মহাশয়। চলুন আস্তে আস্তে নার্সারির ভিতরে ঢুকছি। ঢুকে আপনাদের নার্সারিটা ওভারভিউ দেখাবো, সাথে দেখাবো এই নার্সারির কিছু স্টক আপডেট। তো বন্ধুরা, শ্রী শ্রী জয়কালী নার্সারির ট্যুরটা এবার স্টার্ট করছে, সাথে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন। বন্ধুরা, এবার আমরা জয়কালী নার্সারির ভিতরে ঢুকছি। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন বৃষ্টি পড়ছে অলরেডি। তো যাই হোক, এটা হচ্ছে জয়কালী নার্সারি এন্ট্রান্স। আমরা চলুন ভিতরে ঢুকছি। সামনেই দেখা যাচ্ছে যে ভার্মি কম্পোজের একটি গাড়ি আসছে, যেখান থেকে ভার্মি কম্পোজ অফলোডিং হচ্ছে। দেখুন, আপনাদের শুরুতেই দেখাচ্ছি ভার্মি কম্পোজ অফলোডিং হচ্ছে। এগুলো সব ভার্মি কম্পোজের বস্তা। এই দেখুন, এই ভার্মি কম্পোজগুলো অফলোড হচ্ছে। শুরুতেই এখানে আপনারা মাটির টব, নানারকম সিরামিক টব, সিরামিক পট, নানারকম জিনিস আপনারা দেখতে পাবেন। সাথে কিছু রয়েছে সিরামিক আইটেম। তো যাই হোক বন্ধুরা, চলুন এবার জয়কালী নার্সারির ওনার জয়ন্ত মুখার্জি মহাশয়ের সঙ্গে একটু কথা বলে নিই, আপনাদেরকে নার্সারিটা ঘুরিয়ে দেখাই। চলুন কথা বলে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত মুখার্জি আর জয়কালী নার্সারি থেকে বলছি। পুষ্পকাহন অয়নদা আজকে আমাদের সামনে এসছে, আমি খুব খুশি। এই প্রথম নয়, এটা বোধহয় 2-3 বার বোধহয় ভিডিও অয়নদার চ্যানেলে আমাদের আসছে। আজকে কিছু ইনডোর প্ল্যান্টস ও কিছু আউটডোর প্ল্যান্টস আপনাদেরকে দেখাবো। আমাদের নতুন কি কালেকশান এসছে সেগুলোও দেখাবো, এবং আমি যতটা জানি তার মেনটেনেন্সগুলো কিছু কিছু আমি অয়নদার সাথে অথবা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি সাকুল্যান্টে এসেছি। এটা খুবই মানে দর্শক বন্ধুদের কাছে অথবা অনেক নার্সারির কাছে মানে খুব মানে একটা শক্ত গাছ, মানে আমাদের ক্লাইমেটে বাঁচিয়ে রাখা মানে দুষ্কর ব্যাপার আর কি। অনেকে চায় এটাকে কিভাবে মেনটেন করে ঠিকঠাক আমার ঘরের মধ্যে রাখবো, অনেক সুন্দর দেখতে, এবং কিভাবে একে মেনটেন করে বাঁচিয়ে রাখবো ও কিভাবে আমার বাড়িতে আরও বড় করব। দেখুন, এই গাছগুলো আমরা যেটা নিয়ে আসি সেটা হচ্ছে দার্জিলিং কালিম্পং থেকে, ওটা পাতা সারে তৈরি হয়, সেটা একমাত্র এই শীতের সময়ই ঠিকঠাক। কিন্তু গরমের সময় যখন আসি তখনই প্রচণ্ড হিটে সেই গাছটা নষ্ট হতে থাকে। কিন্তু আশা করি আমাদের যে গাছগুলো, এই গাছগুলো সমস্তটাই মাটিতে। আমরা খুলে দেখাবো দাদাকে, দাদা দেখলে সেটা বুঝতে পারবে। এটা মাটিতে, মাটির গাছ কি হয় মানে যখনই জল দেন তখন গাছটার মাটিটা সবসময় ঠান্ডা থাকে, তার কারণে গাছটাও আশা করি কোনো ক্ষতি হয় না আর গাছটা ঠিকঠাক থাকে। আর সবসময় মানে ভয় পান আপনারা যে সাকুলেন্টে হয়তো জল বেশি দিলে মরে যাবে, কিন্তু না, আপনারা একদিন দুদিন অন্তর অন্তর জল দেবেন, এবং যখন জল দেবেন অত্যাধিক মানে বেশি জল দেওয়ার দরকার নেই, মানে মিডিয়াম একটা জল দেবেন। আর জলটা দেখবেন, লক্ষ্য করবেন যেন পাতার ভাঁজে না জলটা ঢুকে থাকে, ঠিক আছে? এটা গোড়ায় দেওয়ার চেষ্টা করবেন জলটা, তাহলে জলটা ঠিকঠাক থাকবে। আর অল্প আলো অল্প ছায়াতে গাছটাকে রাখার চেষ্টা করবেন, মানে ডিরেক্ট সানলাইট নয়, আনডিরেক্ট সানলাইট, সেখানে আলো আসছে এবং হাওয়া বাতাস খেলছে, ঠিক সেই রকম পরিবেশে রাখবেন। এবারে আপনাদের আপনারা খুশি মতন যে কোনো টবে ওটাকে সেট করতে পারবেন, সেটা আমাদের কাছ থেকে করে নিয়ে যেতে পারেন, এবং আমাদের সাজেশান অনুযায়ী অন্য কাউকে করতে পারবেন। আচ্ছা, অয়েন্দাকে ঘুরিয়ে আমরা দেখাচ্ছি আমাদের যে সাকুলিয়ান্টের যে কালেকশানগুলো,
মানে এগুলো সবই সাকুলেন্টের ইচুবেরিয়া ভ্যারাইটি বলে। এর মধ্যে কোনোটা লক্ষ্মী কমল, কোনোটা বিষ্ণু কমল, সব কিছু এগুলো বলি। এই যেরকম এটা, এটাকে আমরা লিপস্টিক বলি। হ্যাঁ, এরকম অনেক ভ্যারাইটি আমাদের কাছে আছে। ভিডিওতে অয়ন্ত আমাদেরকে দেখাচ্ছে। যেমন এই বড় গাছটা, এই এইটা দেখুন, এটাকে দেখুন, খুব সুন্দর। বাবা, অনেক সাইজটা অনেক বড়। মানে এবারের যা কালেকশন এসছে, মানে আমরাই দেখে আর কি গাছটাকে হাত দিলে হয়তো অয়ন্দ আপনি বুঝতে পারবেন, মানে এতটাই মানে টাইট একদম। হ্যাঁ, তার কারণ হয় এগুলো, এগুলো মাটির গাছ বলে পসিবল। মাটিতে যখনই গাছ করা হয়, যে কোনো গাছ আমাদের ক্লাইমেটে সেটা শ্যুট করে যায়। হ্যাঁ, আর কোকোপিট আর পাতাসারে করলে কি হয়, যখনই আমরা জল দিচ্ছি গাছটাকে, মানে ঠান্ডা না হয়ে সেই জল আরও গরম হয়ে যায়, মানে আমাদের যে ওয়েদারের সঙ্গে সেই গরমের কারণে গাছটা কিন্তু শেকড় পচলে অবভিয়াসলি গাছ তখন তো পচতেই থাকবে। আর যদি মাটিতে হয়, মাটিতে জল দিলে তো আপনি জানেন মাটি তো একটা ঠান্ডা জিনিস, সেটা ঠান্ডা থাকবে, তাতে করে গাছও ঠান্ডা থাকে, আস্তে আস্তে গাছটা গ্রো করে সুন্দর। আর যদি দেখেন পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতায় কোনো স্পট আসছে, তখন তো একটা যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন, আর তার সাথে সাথে আপনারা গাছ গ্রো করার জন্য এনপিকে স্প্রে করতে পারেন, সমরেশ এনপিকে। এই জায়গাটা তোমাদের সত্যি খুব সুন্দর। এখানে একটুখানি গাছগুলো একটু বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দাও, এখানে যে গাছগুলো আছে তোমাদের। আচ্ছা, এগুলো হাওয়ার্থিয়ার কিছু কিছু ভ্যারাইটি। হাওয়ার্থিয়া মিন্স আমাদের আমাদের ওয়েদারে বলুন, যে কোনো ওয়েদারে এ খুব সুইটেবল এবং মেনটেন্যান্স একদম ফ্রি। এগুলোতে একটু কাঁটা হয়, ঠিক আছে, অনেক কাঁটা, আবার অনেকেই তো কাঁটা গাছ পছন্দ করে না, কিন্তু অনেকেই পছন্দ করে, তার জন্যে অনেক কিছু মানে এখানে আছে কাঁটা গাছের মধ্যে। আচ্ছা বন্ধুরা, যদিও আপনারা জানেন অনেকেই, আমি কিছু নতুন গাছের সঙ্গে পরিচয় করাচ্ছি, মানে নতুন নয়, এগুলো বেশ পুরানো, কিন্তু মানে নতুন কিছু কালার আমাদের তার মধ্যে এসে ভ্যারিয়েন্ট। আমি অয়ন্দাকে বলবো ক্যামেরাটাকে নিয়ে ঘোরাতে। এইগুলো হচ্ছে মানে হাওয়ার্থিয়ার আরেকটা ভ্যারাইটি, ঠিক আছে। এগুলো খুব শক্তপোক্ত গাছ, মানে এদের মেনটেন্যান্স কিছু নেই বললেই চলে। জাস্ট সিন্ডারে আপনি একটু ভার্মি দিয়ে বসিয়ে দিন, আর আপনি আস্তে আস্তে মানে বাড়তে থাকবে, আর বাড়ার সাথে সাথে একে আপনারা জায়গা চেঞ্জ করতে থাকবেন, তার সাথে সাথে বড় হতে থাকবে। সুন্দর গাছ, কোনো মেনটেন্যান্স নেই, একদম ক্যাকটাস প্রজাতি, খুব ভালো থাকে। আপনাদের ঘরে বলুন, ঘরের বাইরে বলুন, যেখানে রাখবেন ডিরেক্ট সানলাইট ছাড়া সমস্ত জায়গায় খুব ভালো এরা থাকে। আচ্ছা, এটা চিত্রা, এগুলোকে আপনারা হ্যাঙ্গিং করতে পারেন, হ্যাঙ্গিংয়ের শেপে আপনারা দিয়ে দিতে পারেন, খুব ভালো। এটা অল্প আলোতে অল্প ছায়াতে গাছটা খুব ভালো হয় এটা। আচ্ছা বন্ধুরা, আজকে ক্যাকটাসের যেমন হাওয়ার্থিয়াটা দেখালাম, এটা আপনাদের ক্যাকটাস স্টার ক্যাকটাস আমার কাছে আছে নতুন একটা ভ্যারাইটি। এরই আরও কিছু ভ্যারাইটি দেখাবো, যেটা ফুল হয় যে ক্যাকটাসগুলোতে, এবং তার সঙ্গে অ্যাস্ট্রোফাইটামের কিছু ভ্যারাইটি আমি দেখাবো। দেখতে পাচ্ছেন অয়ন্দা দেখাচ্ছে আপনাদেরকে, আস্তে আস্তে ফুল আসছে। এই গাছগুলো সবগুলোতে ফুল আসবে, ঠিক আছে, এগুলো সব ফুল অ্যাওলা ক্যাকটাস। এদিকে আসলে দেখতে পাবেন এগুলোতেও সব কুঁড়ি আছে। এগুলোতে দেখুন সব ফুল আছে। আচ্ছা, তার সাথে সাথে আমি দেখাই, এটা হচ্ছে অ্যাস্ট্রোফাইটামের একটা ভ্যারাইটি। অ্যাস্ট্রোফাইটামের বেশ কিছু ভ্যারাইটি আমার কাছে আছে, অন্দাক অবশ্যই দেখাবে আপনাদেরকে। এগুলো মেনটেন্যান্স তেমন কিছু নেই, এগুলো হালকা রোদ এবং জল খুব সীমিত, মানে 15-10 দিন অন্তর অন্তর জল দিলেই হবে, এবং যখন জল দেবেন একটু বেশি করে জল দেবেন, তার কারণে তাহলে আর 10-15 দিন প্রায় জল দিতে লাগবে না। আপনি যদি এরকমও হয় যে আপনারা কোনটা বাইরে যাচ্ছেন, তাহলে গাছগুলো কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন, আপনারা অবশ্যই একটু বেশি করে জল দিয়ে চলে যাবেন, ওরা মোটামুটি 1 মাস পর্যন্ত থেকে যায়, অসুবিধা হয় না। আর ক্যাকটাসের সেরকম কিছু তো মেনটেন্যান্স নেই, অবশ্যই জল ওদের একটু দেখতে হয়, মানে বেশি জল দিলে গাছটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আমার কাছে এই মুহূর্তে আছে যে গাছটা, সেটা বহু পরিচিত এবং খুব মানে এই নিয়ে একটা সময় চর্চা চলেছে, সেটা হচ্ছে ক্যাসুলা। হ্যাঁ, এর খুব ভালো গাছ আমার কাছে আছে, এবং সেটা অবশ্যই মাটিতে সেট করা, কোনো কোকোপিট নয়, কোনো পাতাসার নয়, সব সমস্ত গাছটাই মাটিতে সেট করা, এবং গাছের গ্রোথ সমস্তটাই ভালো, এবং আমাদের এই ক্লাইমেটে সেটা আপনাদের কাছে থেকে যাবে। যদি দেখছেন কি না গাছ কোনো অসুবিধা হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, তখনই আপনারা আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আমরা আপনাদের যতটা পারি হেল্প করব। আচ্ছা বন্ধুরা, অনেক অর্কি সরি অনেক সাকুলেন্ট, অনেক ক্যাকটাস,
অনেক ক্যাসুলা আপনাদেরকে দেখালাম। এইবারে কিছু অর্কিডের কালেকশন জয়কালী নার্সারির অয়নদাকে বলবো দেখাতে। মানে ফেলানোফিস একদম বার্ড স্টেজে আপনারা পেয়ে যাবেন, কোনো কোনোটা তো দুটো করে বার্ড আছে। এক একটা গাছের পাতার সাইজ অয়নদার ক্যামেরায় হয়তো ঠিকঠাক বোঝা না গেলেও আপনারা চোখে এসে বুঝতে পারবেন। আপনারা দেখুন আমার হাতের সাইজের পাতা এক একটা গাছের। আর এই গাছগুলো মানে কোনো ইম্পোর্ট নয়, আমাদের ইন্ডিয়াতেই তৈরি এবং এখানকারই গাছ। গাছটা খুব সুন্দর আপনাদের কাছে গিয়ে থাকবে, কোনো ফাঙ্গাস লাগার কোনো ভয় নেই, কোনো পাতা পুড়ে যাওয়ার ভয় নেই, একদম সুন্দর কোনো ব্যাপার নেই আপনাদের কাছে গিয়ে থাকবে। যদি ইনকেস কোনো অসুবিধা হয়, আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে গাছ যেন পয়সা দিয়ে যেটা কিনে নিয়ে যাচ্ছেন সেটা যেন ভালো থাকে আর সেটা ভালো রাখতে পারেন। এবং যদি কোনো প্রবলেম, যদি কোনো অসুবিধা আপনাদের বাড়িতে গিয়ে হয়, সেটা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা ছবি তুলে পাঠাবেন, আমরা সলিউশন করে দেওয়ার চেষ্টা এবং ব্যবস্থা করব। আচ্ছা, অ্যাডেনিয়ামের আমাদের যে কালেকশন সেটা আপনারা আছে আমাদের কাছে এবং দেখতে পাচ্ছেন আমার হাতে, একদম এই রকম ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন। এবং নাম্বার মিলিয়ে আপনাদেরকে আমরা ছবি দেখিয়ে সেই নাম্বার ওয়াইজ আপনাদেরকে কালেকশন এবং ফুলের যে কালার হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। অয়নদা আপনাদেরকে দেখাচ্ছে, দেখুন প্রত্যেকটা গাছে কুঁড়ি আছে এবং প্রত্যেকটা গাছ সুন্দর এবং বড় গাছ। আর যে কোনো রোজি ভ্যারাইটি ডবল প্যাটেলের গাছ আপনারা এর অ্যাডেনিয়ামের আমাদের কাছে পেয়ে যাবেন। আচ্ছা বন্ধুরা, যেমনটি আপনাদেরকে একটু আগে ফেলানোফিস দেখালাম, দেখুন ডেন্ড্রোবিয়াম খুব ভালো গাছ আমাদের কাছে আছে, কালেকশানে আপনারা পেয়ে যাবেন, চারটে পাঁচটা থেকে কালার পেয়ে যাবেন, প্রত্যেকটা গাছের বাট পেয়ে যাবেন। দেখুন দেখুন প্রত্যেকটা গাছে বাট আছে, প্রত্যেকটা গাছে, কোনোটা গাছের নেই আমি বলতে পারবো না, এবং সুন্দর বাট আছে সেগুলোতে। আর গাছের মানে হেলথও খুব সুন্দর, বড় বড় গাছ আপনারা পেয়ে যাবেন এবং রেডি। আর এগুলো কিছুই নয়, মোটামুটি আপনারা একটু বড় জায়গায় রাখুন আর অল্প জল দিন, অল্প আলোতে রাখুন। আর বাকি যদি কোনো ইস্যু থাকে, গাছের কোনো সমস্যা হয়, সেটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা যে কোনো টাইমে হোয়াটসঅ্যাপ করুন, যে কোনো সলিউশন যদি চান আমরা চেষ্টা করব যতটুকুর আপনাদেরকে দেওয়া এবং এ করা ব্যবস্থা করে দেওয়া। আচ্ছা, এটা অয়নদার রিকোয়েস্টে আমি গাছটাকে দেখাচ্ছি। হাওয়ার্ড থিয়ার একটা প্রজাতি, এটা মানে নতুন প্রজাতি বলতে পারেন। দেখুন গাছটা এত সুন্দর দেখতে, আপনারা ক্যামেরাতে তো দেখতে পাচ্ছেন, তাহলে অরিজিনালি কত সুন্দর দেখতে। হ্যাঁ, আর গাছটার মেনটেন্যান্স একদমই নেই, আপনারা খুশি মতন জল দিন, দশ দিন জল নাই দিন কোনো ব্যাপার নেই, একদম সুন্দর, একদম স্বাস্থ্য এবং খুব ভালো এরা থাকে এবং ফ্রি মেনটেন্যান্স। আর মাঝে মাঝে যদি একটু এনপিকে দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা বন্ধুরা, অ্যান্থোরিয়ামের প্রচুর কালেকশন আমাদের কাছে এই মুহূর্তে চলে এসছে, মাঝখানে পড়ে ছিল কিন্তু শেষ হয়ে গেছিলো, আবার ফের স্টক চলে এসছে। আর মানে খুব সুন্দর, মানে মানে আমি আর অয়নদা এক্ষুনি গল্প করছিলাম যে কাকে ছেড়ে আর কাকে ধরবো, ওই জন্য এই গাছটাকে তুললাম। তা আমি মানে এত মানে ভালো, এক একটা গাছের চারটে থেকে পাঁচটা করে ফুল আছে এবং মানে এই গাছগুলোকে মেনটেন করা এত সুবিধা। অনেকের কাছে মানে অনেকের কমপ্লেন আছে যে অ্যান্থোরিয়াম মরে যায় আমার বাড়িতে গেলেই, কিন্তু আশা করি আমি ছোটো ছোটো দু একটা টিপস দিয়ে দেবো যে যার কারণে অ্যান্থোরিয়াম আপনাদের বাড়িতে গেলে আর কোনো সমস্যা হবে না। অ্যান্থোরিয়ামের মেনলি দরকার যেটা হচ্ছে মানে জলের ব্যালেন্সটা। জলের ব্যালেন্স কী করবেন, জল একটু হালকা মানে একদিন অন্তর অন্তর দিতে থাকবেন এবং সেটা অবশ্যই আপনারা গোড়াটা হাত দিয়ে জোর করে চেপে দেখবেন যে রসটা আছে কিনা কোকোপিটে। যদি দেখছেন রস নেই তাহলে জল দেবেন এবং সেটা ভরে দেবেন। এবং অ্যান্থোরিয়ামের মানে যে টবটা, সেই টবের নিচে যে থালাটা, অবশ্যই দেখবেন সেই থালাতে জল না জমে, জলটা ড্রেন হয়ে গেলে সঙ্গে সঙ্গে থালা থেকে ফেলে দেবেন জলটা। আর একটু আলোতে রাখবেন, মানে সূর্য আলো যেখানটায় পড়ছে, মানে ডিরেক্ট সানলাইট নয়, আলো যে জিনিসটা বোঝাচ্ছে চাইছি, মানে শ্যাডো টাইপের আলো, সেই জায়গাটায় একে রাখবেন। আর অবশ্যই মানে যে কোনো ফাঙ্গিসাইড 10 দিন 15 দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করুন। আর যদি মনে করেন যে একে চেঞ্জ করতে হবে, তাহলে কোকোপিটটাকে মানে ধুয়ে এবং সেটাকে রৌদ্রে শুকিয়ে একটু চেলে তার সঙ্গে হালকা একটু শিঙের কুচি, মানে হর্ন ডাস্ট আমরা যাকে বলি,
সেটাকে একটু মিশিয়ে তার সঙ্গে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে তারপরে গাছটাকে চেঞ্জ করবেন। অবশ্যই যেন দেখবেন চেঞ্জ করার সময় শেকড়ে যেন কোনো ঘাড় না লাগে, আর একটু মানে যে কোনো শেকড়ের তেল একটু গাছটাকে স্প্রে করে দেবেন, তারপরে দেখবেন গাছটা নিজের থেকে আস্তে 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 গ্রো করতে থাকছে। আচ্ছা বন্ধুরা, আপনারা আমার নার্সারিতে কীভাবে আসবেন? নার্সারিতে আসার জন্যে আমার প্রপার অ্যাড্রেস হচ্ছে রাজারহাট শেখরপুর, কলকাতা 7135। আর আপনারা যে কোনো দিক দিয়ে আসতে পারেন, শ্যামবাজার দিক দিয়ে আসতে পারেন, শিয়ালদার দিক দিয়ে আসতে পারেন, যদি সাউথ থেকে আসতে চান তাও আসতে পারেন। প্রথমত আপনাদেরকে এক নম্বর রাস্তা হচ্ছে সাপুরজি কমপ্লেক্স, নিউ টাউন সাপুরজি কমপ্লেক্স পর্যন্ত আসলে ওখান থেকে একটাই অটো ধরবেন, একদম ওদেরকে বলবেন যে জয়কালী নার্সারি যাবো, শেখরপুরের অটো ধরবেন, বলবেন জয়কালী নার্সারি যাবো, আপনাদেরকে একদম আমার নার্সারির সামনে ওরা নামিয়ে দেবে। আর যদি মনে করেন না আমি শ্যামবাজার থেকে আসবো, তাহলে 91 91 সি যে কোনো একটা বাস ধরে আপনারা শেখরপুরে আসুন, শেখরপুর থেকে একটাই অটো, ওদেরকে বলবেন জয়কালী নার্সারি, আপনাদের একদম জয়কালী নার্সারির সামনে নামিয়ে দেবে। আর যারা গাড়িতে আসবেন, নিজের বাইকে আসবেন বলে চিন্তা করছেন, তাহলে তারা আমাকে হোয়াটসঅ্যাপে একবার হাই লিখুন, লোকেশান লিখুন, আমি আমার লোকেশানটা দিয়ে দেবো, আপনার লোকেশান ওয়াইজ চলে আসতে পারবেন। আচ্ছা বন্ধুরা, আজকে এই পর্যন্তই, অয়নদাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদেরকে আমাদের নার্সারিতে এসে ভিডিওটা করার জন্যে এবং আমার নার্সারিকে আপনাদের সামনে তুলে ধরার জন্যে। আপনারা অয়নদার পাশে থাকুন, অয়নদা এইরকম আমার মতন নার্সারি আপনাদের সামনে তুলে ধরবেন, অনেক কিছু যেগুলো অজানা জিনিস সেগুলো অয়নদা আপনাদেরকে জানাবে। আর অবশ্যই অয়নদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন এবং অয়নদার সাথে থাকুন, আমরাও অয়নদার সাথে আছি থাকবো, এবং কী আছে, এই তো একসঙ্গে চলে গেলেই মিটে যাবে। আর যদি কেউ মনে করেন যে জয়কালী নার্সারি গিয়ে আমরা একটু সময় কাটাবো, একটু মানে আনন্দ করব, এই জায়গাটা তৈরি করা হয়েছে আমাদের নার্সারির পক্ষ থেকে আপনাদের জন্যেই, মানে সময় কাটানো, একটু চা চক্র এবং আড্ডা মারা, এটা পারেন এসে করতে। অবশ্যই নমস্কার, আপনারা সঙ্গে থাকুন অয়নদার, এবং চ্যানেলটাকে আবার বলছি সাবস্ক্রাইব করুন।